এটা নাম রাখছে পিসফুল টিভি। ভুয়া ভুয়া ধর্মের নামে ভণ্ডামি করে। আগুন কবিতাটা পড়ি। হ্যাঁ, বাজারে লেগেছে আগুন, কিনতে পাচ্ছে না কেউ চাল ডাল তেল চিনি হলুদ মরিচ আদা নুন। প্রতিদিন সোনার বাংলায় বিনা বিচারে হচ্ছে শত শত গুম আর খুন। রাক্ষকে যখন ভক্ষক হয় তখন কোথা যাবে জনগণ, সরকারি যখন জল্লাদ সেজে করছে মানুষ নিধন। মানুষ হত্যা জায়েজ, কোরআন গীতা বাইবেলেতে নেই কোথাও বিধান। মিথ্যে আশ্বাস দিয়ে যারা কচ্ছ ধোকাবাজি, উন্নয়নের নামে তারা কচ্ছ গলাবাজি। ঠিক মতো কাজ করছে না কেউ, দিচ্ছে সবাই ফাঁকি। জনগণকে ধোকা দিয়ে চলবি কতদিন, ধুকে ধুকে মরছে যারা, খেপে তারা উঠবেই একদিন। তখন তোদের পালাবার আর পাবি না কোনো পথ, দেশ ও দশের সেবা করবে বলে কোরআন গীতা আর বাইবেল ছুঁয়ে নিয়েছিলে যারা শপথ। এখনো সময় আছে, হয়ে যাও সবে সৎ, নইলে তোদের রক্ষা নেই, জনগণেই রুখবে তোদের ভ্রান্ত পথ। মৌলবাদের বীজ বপন করেছো যারাও সোনার বাংলাদেশে, বোম ফাটিয়ে মানুষ মেরে ঘুরছো ছদ্মবেশে। বিদেশ থেকে অর্থ এনে করছো সন্ত্রাসবাজি, মোল্লা বেটারাই হচ্ছে সকল কাজে সকল না সবচেয়ে বড় পাজি। মোল্লা বেটারাই হচ্ছে সবচেয়ে বড় পাজি। ধর্মের নামে ধোকাবাজি করবি কতদিন, ধ্বংস তোদের হবেই হবে, এসে গেছে সেদিন। বাজারে লেগেছে আগুন, নাখে মরছে লাখো মানুষ, ক্ষমতায় বসে করছে লুটপাট আর অসহায় মানুষ খুন। রক্ষকেই যখন বক্ষক সেজে জনগণের সম্পদ করছে আত্মসাদ, সোনার বাংলায় রাজাকারেরাই করছে সব যত সব সন্ত্রাস। বাজারে লেগেছে আগুন, যে আগুনে পুড়ছে মানুষের মন, এবার সংগঠিত হবে জনগণ, ঘটবে মহাবিপ্লব, লোভিবে মুক্তির স্বাদ, রক্ষা করবে স্বাধীনতাও, রাখবে মুক্তিযোদ্ধাদের মান, যা কিনা লক্ষ প্রাণের বিনিময়ে বাঙালি জাতির অমূল্য অর্জন। এসব স্বাধীনতা দিবস, শহীদ দিবস আর বিজয় দিবসের নেই কোনো দাম, যদি না জনগণ দুবেলা দুমুঠো পেট ভরে খেতে না পান। অশেষ ধন্যবাদ, আশা করি এবার সবাই শুনতে পেরেছেন। অনেক ধন্যবাদ শাম্মী হককে, যিনি জার্মানি থেকে টেলিফোন করে আমাকে বলেছিলেন যে তোমার কথা শুনছি না, আগের বারে আধা ঘন্টার উপরে অনেক বক্তব্য শুনিয়ে গুছিয়ে অনেক কথা বলেছিলাম, কবিতাও পড়েছিলাম। তো আসলে কবিতা পাঠ করা অনেক কষ্টের, বুঝেন না, বয়স তো হয়েছে নাকি। হ্যাঁ, আর তাছাড়া আগে একটু বিয়ার পান করতাম, শক্তি পেতাম, রেড ওয়াইন পান করলে এক্সট্রা এনার্জি পাওয়া যায়, এটা কিন্তু ভাই মদ না, বুঝছেন। 2019 সালে এই আমি জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই মদ্যপান ত্যাগ করেছি, বুঝতে পেরেছেন। 26 বছর আগে ধূমপান ত্যাগ করেছি, মদ্যপান ত্যাগ করেছি, আর মিথ্যা কথা আমার জীবনেও কখনো বলিনি, ধোকাবাজি করি নেই, কারো সম্পদ আত্মসাত করি নেই, আশা দিয়ে নিরাশ করি নেই। শাম্মী হক আমার কথা শুনছে, ও আমাকে বলে তুমি কি আমাকে ভালোবাসো, সে আমাকে বলে ভালোবাসে, আমিও ভালোবাসি, আমিও ভালোবাসি, সবাইকে ভালোবাসে, তাই না। কিন্তু আমার ছোট বউকে বেশি ভালোবাসি, সেই ভালোবাসা অন্যরকম ভালোবাসা। শাম্মী হিংসা করে, শাম্মী বলে হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো না, তোমার ছোট বউকে বেশি ভালোবাসো কেন। এই ছোট বউকে জানো সব বুড়োরাই ভালোবাসে, আমি তো বুড়ো নাকি, আমি বুড়া, আমাকে বুড়া বলে, না 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 আমি সবুজ, চিরসবুজ, দেখেন না।
আমার অন্তরও সবুজ, আমি এভার গ্রিন, আই এম এভার গ্রিন, আই এম নট ওল্ড, ওকে, চির সবুজ। আজকে বেশ রোদ, বাহিরে গিয়েছিলাম, অনেক গরম, জ্যাকেট সামার জ্যাকেটই পরে গেছিলাম, মাফলার গলা ভাই, পরে গরম লাগছে, ট্রামের মধ্যে ভীষণ গরম, বাসে গরম, পরে হাতে করে আনতে হয়েছে। তো যেটা বলছিলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাকে কেউ ভুল বুঝবেন না। আসুন আমরা আলোচনার মধ্যে আসি, নতুন প্রজন্ম কেন সব ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়ে যাচ্ছে, ব্লগাররা সব নাস্তিক কেন, আমাদের নতুন প্রজন্ম কেন ধর্মের সাথে থাকতে চায় না, কারণ ধর্মীয় মৌলবাদীরা যারা ধর্মের কথা বলো, এরা ভণ্ড, এরা নুসরাতকে প্রিন্সিপাল, তার শিক্ষক, তার ওস্তাদ, সে ওস্তাদ ওস্তাদ করেছে মৃত্যুর আগেও, বারবার সাংবাদিকরা বুঝতে পারেনি কি বলে, ডাক্তাররা বুঝতে পারেনি ওস্তাদ কথা বলে কেন, তার শিক্ষক সেই সিরাজউদ্দৌলা, সোনাগাজী মাদ্রাসার সেই প্রিন্সিপাল, তার শিক্ষকদেরকে ওস্তাদ বলতো, ওস্তাদ তাকে ধর্ষণ করতে চেয়েছিল, তার শ্লীলতা হানি করেছে। আচ্ছা, শ্লীলতা হানি এটার অর্থ কি, এত কঠিন বাংলা, কোন ভাষা এটা, এটার অর্থই তো তার সাথে যৌন কর্ম করেছে নাকি, করতে উদ্যত হয়েছে মনে হয়, তার গায়ে বিভিন্ন স্থানে নারী অঙ্গে ধরেছে, টাচ করেছে, তাকে ন্যাংটা করে ফেলেছিল হয়তোবা, কিন্তু পারে নাই, তার ওই তার রুমে, সে নাকি আলাদা রুমে থাকতো বিরাট, সে রাজকীয় রুম, সেখানে অনেক নারীকে ধর্ষণ করেছে, অনেক তরুণীদেরকে কোশ্চেন দিব কইয়া পরীক্ষার সময় বলতো, তোমাকে কোশ্চেন দিব, তুমি আসো আমার সাথে সহবাস করো, আমাকে শান্তি দাও, তুমিও শান্তি পাইবা, আমিও শান্তি পাবো। কিন্তু নুসরাত একজন মাওলানা সাহেবের মেয়ে, তার মাও অত্যন্ত পরেজগার দেখেছি, আমার রাগ হয়েছে, তার মা কেন ওই নেকাব পরলো, ওই যে নেকাব ফুরে তার মেয়েকে আগুন লাগিয়েছে দুইটা পুরুষ, সে মহিলা কেন তার মাও এটা পরে গেল কেন, প্রধানমন্ত্রী একজন নারী, তার কাছে যাইতে আবার এই নেকাব পরার দরকার কাছে ছিল, আমার হাঁসুয়াপা প্রধানমন্ত্রী তো এটা পরেন নাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারী, আমাদের স্পিকার নারী, আমাদের বিরোধী দলের নেত্রী নারী, কই তারা তো এরকম ওই ডাকাতের মতো এরকম সাজে না, এগুলো ভণ্ডামি, এসব কেউ নেকাব ট্যাপাক করবে না, এরা চোর ডাকাইতের ডাকাতি করতে সুবিধা হয়, সন্ত্রাসী কাজ করতে সুবিধা হয়, যেমন করে নুসরাতকে পুড়িয়ে হত্যা করেছে, আগুন লাগাতে সুবিধা করেছিল, মুখ ঢেকে পুরুষ মেয়ে সেজে গিয়েছিল। কাজেই আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে কোথাও কেউ নেকাব করবেন না, প্লিজ মুখ ডাকবেন না, কারণ মুখ ঢেকে সন্ত্রাসীরা এই অস্ত্র নিয়ে বোরকার নিচে পড়ে স্ট্যান্ড গান অস্ত্র গোলাবারুদ নিয়ে যেতে পারে, পুলিশরা মনে করবে আরে মহিলা যায় এমনটি করে, ওকে, হে পুলিশ বাহিনী আপনারা এটা নিষিদ্ধ করে দেন। স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, মহামান্য রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আপনারা আইজিপির দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই এটা আইন করুন, পার্লামেন্টের সকল সদস্যদের অনুরোধ করছি, পার্লামেন্টে আইন করে এটা বন্ধ করে দিন, কারণ মুখ দেখাইলে কিচ্ছু হয় না, মুখ ঢাকার দরকার নেই, মুখ ঢেকে সন্ত্রাসী কর্মকাণ্ড করা সহজ, এই ইউরোপে এটা বন্ধ করা দেওয়া হয়েছে, এখানেও বোরকা পরা নিষিদ্ধ করেছিল, আমিও বুঝিয়ে বলেছি এখানকার সরকারের মন্ত্রী প্রেসিডেন্ট উপরের লেভেলের, কারণ আমি অনেক টক শোতে যাই, যে এই মাসের 28 তারিখও আছে, বিভিন্ন জায়গায় আমার লিখিতভাবে বলে আলোচনার মাধ্যমে, এখানে এক্স প্রেসিডেন্ট আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, আমার ভক্ত, বর্তমান অস্ট্রিয়ার প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ভ্যান ডার ওয়েলেন, গ্রুনে পার্টির প্রেসিডেন্ট ছিলেন, তিনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, এবং আমিও গ্রুনে পার্টির একজন সদস্য, ওকে, গ্রুনে পার্টির সদস্য ছিলাম, ডক্টরেট স্টুডেন্ট হিসেবে ভোট দিতাম, কিন্তু পরে আর আমি পার্টি টুটির সাথে জড়িত না, নিজের বুঝেন না, চিন্তা ভাবনা কামে কর্মে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, এত সব মনে থাকে না, আমি যে গ্রুনে পার্টির সদস্য ছিলাম এটাও ভুলে গেছি, এখন মনে আসলো বলতে বলতে, গ্রিন পার্টি বুঝছেন, গ্রুনে পার্টি মানে গ্রিন পার্টি, জার্মানিতে আছে গ্রিন অল্টারনেটিভ, গ্রুনে অল্টারনেটিভ, এটা জার্মানিতে আছে মেইন গ্রিন পার্টি, আর অস্ট্রিয়াতেও আছে গ্রিন পার্টি।
আর আরেকটা মজার খবর, ফিনল্যান্ডে গত 2-3 দিন আগে নির্বাচন হয়েছে, সেখানে আমার দল, আমার পার্টি উইন করেছে, প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। বুঝতে পারছেন, আমার দল মানে BDSP, আমার দলের নাম। আমি 25-26 বছর আগে বানাইছি, অস্ট্রিয়াতে আসার পর পরে সেটা ঘোষণা দিয়েছিলাম, মনে মনে আগেও পোষণ করতাম, বঙ্গ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, মানে বঙ্গ বি সোশ্যাল ডেমোক্রেটিক, মানে বঙ্গ ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি, সরি, বঙ্গ ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি BDSP। আর ওখানে হয়েছে ডি, বি বাদ দিলে কী হয়, BDSP, DSP, DSP, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি, ওকে, বঙ্গ ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি। আর ফিনল্যান্ডে ওরা ওই দেশের নাম দিয়া করে না পার্টির নাম, বুঝছেন, করে জার্মানিতে করে অনেক, অস্ট্রিয়া তো আছে, কিন্তু আমি বঙ্গ নাম দিয়েছি, যেহেতু বিতে বাংলাদেশ হয় সেজন্য আমি বঙ্গ, কারণ আমি তো বঙ্গ বানাবো, বঙ্গ ওটা স্বাধীন বঙ্গ দেশ করার জন্যেই মূলত আগরতলা ষড়যন্ত্র হয়েছিল। আপনারা জানেন বঙ্গবন্ধু জেল কেটেছেন, তার ফাঁসির হুকুম হয়েছিল। বঙ্গ মানে কি, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা রাজ্য, মেঘালয়, ঝাড়খণ্ড এবং মায়ানমারের আরাকান প্রদেশ মানে রোহিঙ্গাল্যান্ড। রোহিঙ্গারা কিন্তু বাঙালি, ওরা বাংলায় কথা বলে, জানেন, তারাও বাঙালি কিন্তু বাংলা ভাষাভাষী। তাহলে আমি বাঙালির বলিনি, আমি বলবো বঙ্গবাসী, বাংলা ভাষাভাষীদের জন্য একটি জাতি রাষ্ট্র, তার নাম হলো বঙ্গ, ওকে, সেটা আমার ইচ্ছা, সেই ইচ্ছা পূর্ণ হবেই হবে, ওকে। আপনারা সবাই উইশ করবেন, আশীর্বাদ করবেন, দোয়া করবেন, ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলনে শরিক হবেন এবং প্রেম ধর্মের অনুসারী হবেন। প্রেম ধর্ম সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার, লাভ ইজ পিস, লাভ ইজ হ্যাপিনেস, লাভ ইজ লাইফ, লাভ নেভার ডাইজ। প্রেম ধর্ম সেরা ধর্ম, শান্তির ধর্ম, মুক্তির ধর্ম, প্রেম ধর্ম। জগতের সকল প্রাণী সুখী হোক।